এই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, ফাটাফাটি আছো, মাস্ত আছো। গাইজ, তোমরা জানো যে আমার ঘরের কাজ চলছে, এগুলো করে নিয়েছি, সবকিছু করে নিয়েছি। তোমরা জানো তারা ভিডিও দেখুনি আর কি, তারা বাড়ি থেকে আই কার্ডস এর সব ভিডিও লিঙ্কস আমি দিয়ে দিচ্ছি আর কি, প্লে লিস্ট তোমার দিকে এসো। ওই ভিডিও গুলো রেসপন্স খুব বেশ ছিল, যেমন ভাবে সাপোর্ট করেছো গাইজ, অসংখ্য ধন্যবাদ। আজ এসে এই রুমের জন্য নিয়েছি আর কি সুন্দর বাল্ব, কেমন বাল্ব, কেমন কি ফিচার, সবকিছু দেখাবো। যেমন আমার লাইট নাই গাইজ, একটা খুব সুন্দর লাইট, তো তোমাদের দেখাবো। তোমাদের সামনে হাজির আর কি রিয়েলমি স্মার্ট বাল্ব লাগাইস, এলইডি বাল্ব, প্রচুর ফিচার আছে, প্রচুর কিছু আছে। আর দাম কত তোমার ভিডিও সবকিছু এন্ড পর্যন্ত দেখো, সমস্ত কিছু পেয়ে যাবে আর কি ইনফরমেশন। তো রিয়েলমি স্মার্ট বাল্ব জাস্ট আজকে ডেমোস্ট্রেট করবো, সামনাসামনি দেখবে সবকিছু ফিচার। চলো গাইস, আমি প্রথম বক্সটা ওপেন করি আর কি। তো বক্স এখানে একটা সিল করা আছে, আমি সিলটা জাস্ট একটু কেটে নিচ্ছি আর কি। তো চলো, এই হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট। এখানে আছে হচ্ছে এই বাল্ব আছে, আর এই আছে ডকুমেন্টেশন। তো এগুলো কে পড়বে বলো, এগুলো পড়বা উচিত না। আর এই হচ্ছে ডিব্বা, এটা আর লাগবে না। তো গাইস, মেইন দিকে আসা যাক আর কি, রিয়েলমি স্মার্ট বাল্ব গাইস ফিচার গুলো দেখা যাক। তো গাইস, এর সঙ্গে আর কি রিয়েলমি যে লিংক অ্যাপ আছে আর কি, এর সঙ্গে কানেক্ট করে। এর বিশেষত্ব হচ্ছে, আমি তোমাকে দেখাবো, সব ফিট করে দেখাবো, অ্যান্ড দেন সব রেডি করা আছে আর কি, ফিচার গুলো দেখায়, আবার দেখিনি আর কি। এটা হচ্ছে কানেক্ট কিভাবে করতে হয় তোমাদের একটু দেখায়। তো গাইস, ফার্স্ট অফ অল এখান থেকে আর কি আমি ওইদিকে দেখাও, এটা হচ্ছে সুইচটা সাতবার টিপে অন অফ, অন অফ করে সাতবার এরকম হবে, তারপর ওটা পেয়ারিং মোডে যাবে, যেমন ব্লুটুথ ডিভাইস পেয়ারিং মোডে যায় ওরকম ভাবে পেয়ারিং মোডে যাবে। অ্যান্ড দেন তারপরে এর সঙ্গে আর কি ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে হবে। তো ফার্স্ট অফ অল গাইস, আমরা পেয়ারিং মোডে দিয়ে যাই। তো চলো ওই দিকে ফোকাস করো, ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স। ফাইনালি আমাদের লাইট পেয়ারিং মোডে চলে এসছে। অ্যান্ড দেন এবার আমি এই রিয়েলমি লিঙ্ক অ্যাপটার দিকে ফোকাস করতে বলবো। অ্যান্ড তোমরা এখানে চলে এসো আর কি, রিয়েলমি লিঙ্ক অ্যাপ, এই প্লাস আইকন আছে এখানে, দেখো প্লাস আইকনে চলে এসো ফার্স্ট অফ অল। তো এখানে টার্ন অন ব্লুটুথ যেগুলো অন করতে বলে সেগুলো তোমরা অন করে নাও, নোটিফিকেশান, গুগল লোকেশান সব কিছু অল অন করে নাও। তারপরে এখানে দেখো ওয়াচ আছে, অডিও আছে, লাইট আছে এই সাইডে সাইড বারে। তো এখান থেকে লাইট চুজ করো, দেখো রিয়েলমি স্মার্ট বাল্ব, এখানে ক্লিক করো, অ্যান্ড দেন গট ইট। তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে, ওয়াইফাইতে পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাও, তোমার যে রুম ওয়াইফাই আর কি ওটা। এবার স্ক্যানিং হচ্ছে আর কি, দেখো ওইদিকে এসে গিয়েছে, স্ক্যানিং হলো, অ্যান্ড দেন এখানে চলে আসলো রিয়েলমি স্মার্ট বাল্ব। তো দেখো এখানে ক্লিক করছি, দেখা যাক আমাদের কীরকম, দেখো পেয়ারিং ডিভাইস হচ্ছে, লোডিং হচ্ছে, সেট আপ হচ্ছে, সেট আপ ডিভাইস। দেখো গাইস, ফাইনালি আমাদের ডিভাইস, এখনও একটু একটু লেট হয়, একটু লেট হয়, হালকা সময় দিতে হয় প্রথম প্রথম। তো ফাইনালি গাইস, এখানে রিয়েলমি স্মার্ট বাল্ব লেখা আছে, তো এটা ডান করে দিলাম। তো অ্যাগ্রি করে দাও, এটা এটা হচ্ছে টিক করে সামনে চলে আসলো, ওটাকে দেখাও। এটা হচ্ছে দেখো পেয়ারিং মোড থেকে জেনারেল মোডে চলে এসছে। তো ব্রাইটনেসও আমি 100% দেখো, এখান থেকে ব্রাইটনেসও কন্ট্রোল করতে পারবে তোমরা এখান থেকে। আর আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই হালকা, দেখো এখান থেকে ব্রাইটনেস 100% করা আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। দেন আমি কমিয়ে দিলে ওইদিকে দেখো, ওইদিকে দেখো, দেখেছো পুরো লাইট ডিম হয়ে গেছে। আমি যে 100% করছি এবার, এবার আমি 100% করছি, ওইদিকে দেখো, দেখো আস্তে আস্তে লাইটটা দেখো। তাহলে তোমরা এখানে মানে রুমে যে জিরো বাল্ব ইউজ করতে হয় ওটা তোমার মানে ইউজ করার দরকারই নেই, এই লাইট থেকে হয়। এবার দেন দ্বিতীয় ফিচার্স আছে, দেখো কালারিং মোড, আর জিবি লাইট এটা হয়। তো আর জিবিটা ব্যাপারটা দেখাই, এই দেখো ওইদিকে একটু দাও, দেখো পিঙ্ক কালার করেছি, তো পিঙ্ক হয়ে গিয়েছে। এবার এটা দেখো, এই কালারটা আমার সবচেয়ে ফেভারিট কালার। তারপরে দেখো এটা হালকা একটু সবুজ টাইপের আর কি, একটু একটা, এটা হচ্ছে একটু হালকা গ্রিন টাইপের, আর এটা রেড, দেখো এটা হচ্ছে একটু বেগুনি টাইপের। তো এরকম এটা হোয়াইটও করা যাবে, তুমি যদি মনে করো না হোয়াইট করবে, হোয়াইটও করতে পারবে। এবার বিভিন্ন ধরনের দেখো, এই আর একটা ফিচার্স এখানে, পরপর তিনটে ফিচার্স আছে এখানে উপরের রোতে। তো এটা একটা ফিচার্স, এটা দিলে ব্রিদিং মোডে চলে যাবে, মানে এক এক সময় কালার চেঞ্জ হবে আর কি। এটা এটা জেনারেল নাইট মুড লাইট, এটা নাইট মুড হয়ে যাবে, এখানে এক এক করে তোমরা দেখে নিও আর কি। আর কেউ যদি ডিটেলস, এর ডিটেলস আনবক্সিং দেখতে চাও,
তোমার অন্য ইউটিউবার মানে যারা আনবক্সিং করে তাদের ভিডিওটা দেখে এসো, ডিটেলস ভিডিও। আমি জাস্ট এমনি, আমি ব্লগ চ্যানেল তো আমি ডিটেলস রিভিউ করছি না সেরকমভাবে, তোমাদের জাস্ট একটা ইনফরমেশান দিচ্ছি। তো লাইটটা কিনলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। তো চলো ভাই, এই হচ্ছে রিয়েলমি স্মার্ট বাল্ব। এবার আর একটা ফিচার দেখায়, এখান থেকে না অন অফও করা যায়। দেখো এটাই টাচ করলাম, অফ হয়ে গিয়েছে। দেখো আবার দেখো, এখান থেকে দেখাচ্ছি আমি, তোমাদের হেল্প হবে। তো গাইজ এটা দেখো, এখান থেকে অন করছি তো ওটা অন হয়ে গেল। এখন আমি ওটা হোয়াইট করে দিলাম, অ্যান্ড দেন 100% ভলিউমে আছে এটা যেহেতু। তো এটা হচ্ছে এখন এই মুডে আছে, তো আমি এটা অফ করে আবার এই মুডে নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে দেখো, তাহলে রিয়েলমি স্মার্ট বাল্বে কিন্তু অনেকগুলো ফিচার্স আছে, প্রচুর ফিচার্স আছে। ফিচারিস্টিক লাইট, এলইডি বাল্ব আর কি। তোমরা কেনো এটা, খুব ভালো, মানে আমি কিনেছি, আমি স্যাটিসফাইড আর কি। খুব সুন্দরভাবে আর কি রুমটা এবার সাজানো হচ্ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ উপরে লাইটগুলো দেখতে পাচ্ছ সব। তো ওইগুলো এখনো রুমের ভিডিও যেহেতু আসেনি, আমি পুরো পাবলিকালি মানে লিক করছি না আর কি ওটা। আর এমনি যারা রেগুলার ভিডিও দেখো তারা তো এমনিও জানো যে কিছু 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 আর কি দেখানো হয়ে গিয়েছে তোমাদের। আর এটা কিন্তু ওকে গুগল মানে ভাবে কন্ট্রোল করা যায় আর কি। আর তোমরা এমনিও জানো ওকে গুগল টার্ন অফ লাইট, টার্ন অন লাইট, ডিম লাইট, এসব যাই বলবে না কেন বাংলায় যদি অ্যাপে সাপোর্ট থাকে তো বাংলায় হয়ে যাবে, ইংলিশে হবে, হিন্দিতে হবে, আরও অনেক অনেক ভাষা আছে, তোমরা ট্রাই করে নিও। তো এই হচ্ছে রিয়েলমি স্মার্ট বাল্ব আনবক্সিং ছিল। তো গাইজ ছোট্ট একটা ভিডিও বললাম আর কি। আর চ্যানেলে যারা ব্লগ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ব্ল্যাক ফ্যামিলিকে ফাটাফাটিভাবে সাপোর্ট করো গাইজ। তো ছোটোখাটো একটা ভিডিও বানালাম তোমাদের জন্যে, ইনফরমেটিভ সেই জন্যে। আর এর দাম কিন্তু 700 টাকা নিয়েছে ফ্লিপকার্ট থেকে, অন্য অন্য জায়গায় যেমন অ্যামাজন, রিয়েলমি লিঙ্ক অ্যাপ মাঝে মাঝে রিয়েলমি স্টোরেও আর কি অফার দেয়। তো তোমরা একটু দেখে নিও, তো খুব ভালো বল। আর 4 বছর না 5 বছর এরকম একটা, 6 বছরের কি তারও বেশি এরকম একটা, আমার খেয়াল নেই, অনেকদিন হয়ে গিয়েছে। আনবক্সিংটা পেন্ডিং ছিল, করে দিলাম। ওটা ওয়ারেন্টি আছে তো ভালোই আর কি, ওয়ারেন্টিও দিয়েছে, আমার পছন্দ হয়েছে এটা। আর যদি কোনো সমস্যা এর মধ্যে 7 দিনের মধ্যে রিয়েলমির সার্ভিস সেন্টারে গিয়ে তোমরা এটা ঠিকঠাক করতে পারবে। তো গাইজ কেমন লাগলো আনবক্সিংটা? আর যারা আমাদের চ্যানেল ব্লগ দেখো তারা তো অসংখ্য ধন্যবাদ ব্ল্যাক ফ্যামিলির পাশে থাকার জন্য। তো চলো গাইজ আজকে এই পর্যন্তই, নেক্সট ব্লগ চলে আসছে তোমরা দেখে নিও। তো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো। বাই।